বিবেকানন্দের জন্মদিনে বিবেক জ্যোতি দৌড়। সোনালীর মোড় থেকে দৌড় যাত্রার সূচনা করেন পৌরপ্রধান। সারা শহর ঘুরে দৌড় শেষ হয় প্রতাপগড় মাঠে। আজ যুব পুরুষ স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বনগাঁ পৌরসভার সহযোগিতায় বনগাঁ প্রতাপগড় মাঠে শুরু হয়েছে ক্রিকেট কার্নিভাল। এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে বিবেক জ্যোতি দৌড়ের আয়োজন করা হয়। বনগাঁ সোনালীর মোড় প্রাঙ্গণে বিবেকানন্দের যে পূর্ণাবয়ব মূর্তি রয়েছে, সেখান থেকেই মূলত শুরু হয় এই বিবেক জ্যোতি দৌড় প্রতিযোগিতা। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ বনগাঁ পৌরসভার বিভিন্ন কাউন্সিলররা। সেই সাথে উপস্থিত ছিলেন প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিসহ বহু মানুষ। প্রথমে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। একে একে স্বামীজির মূর্তিতে মাল্যদান করার পর শুরু হয় বিবেক জ্যোতি দৌড় প্রতিযোগিতা। গোটা শহর প্রদক্ষিণ করে এই দৌড় প্রতিযোগিতা। সোনালীর মোড় থেকেই দৌড়যাত্রা শুরু হয়ে রাখালদাস সেতু, বিএসএফ ক্যাম্প মোড় হয়ে রায়ব্রিজ হয়ে দৌড়যাত্রা শেষ হয় প্রতাপগড় মাঠ প্রাঙ্গণে। এ বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, আজ যুব পুরুষ স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পরিচালনায় একটি ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। সেখানে স্থানীয় ও বহিরাগত সকলেই অংশগ্রহণ করছে। এই বিষয়ে তিনি আরো বলেন, যুব পুরুষ বিবেকানন্দের আজকে 161তম জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পরিচালনায় একটি ক্রিকেট কার্নিভাল হচ্ছে, যেখানে বহিরাগত এবং লোকাল প্লেয়ারদের নিয়ে সেই ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। গতকাল থেকে শুরু হয়েছিল, আজকে সকালবেলায় সেই যুব নায়ক যুব পুরুষ আমাদের সকলের প্রিয় মানুষ বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে বনগাঁ হাই স্কুলের সামনে যে বিবেকানন্দের মর্মর মূর্তিটি আছে, পূর্ণাঙ্গ মূর্তিটি আছে, সেই মূর্তির সামনে পাদদেশ থেকে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পরিচালনায় বনগাঁ পৌরসভার সহযোগিতায় আমরা সেখানে একটা বিবেক জ্যোতি দৌড় করেছিলাম। আমরা যেরকম প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যরা উপস্থিত ছিল, ছিল আমার পৌরসভার কাউন্সিলর এবং অগণিত বিবেকানন্দের ভক্তরা। আমরা খুব ভালোভাবেই বিবেকানন্দের জন্মদিনটি পালন করতে পেরেছি এবং মানুষের মধ্যে সাড়া জাগাতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।